প্রিয় দর্শক, কাতার 8 জন প্রাক্তন ভারতীয় নৌসেনাকে ফাঁসির সাজা শুনিয়েছে। কিন্তু এই কাতার দেশটি এত শক্তিশালী ও অহংকারী কি করে হয়ে উঠল? যেই দেশটি 50 বছর আগেও মরুভূমি ছিল, সেই দেশটি এখন বিশ্বের সবথেকে ধনী দেশ। তাহলে কাতার নিজের দেশে এমন কি করল যে এত তাড়াতাড়ি সমৃদ্ধশালী হয়ে গেল? আসুন এই ভিডিওতে আমরা জেনে নিই কাতারের গরিব থেকে ধনী দেশ হয়ে ওঠার গল্প। কাতার প্রথমে তুর্কি এবং পরে ব্রিটেনের গোলাম ছিল। এই দেশটির তিন দিকে সাগর এবং একদিকে রয়েছে সৌদি আরব। কাতারে শীতকালে তাপমাত্রা থাকে প্রায় 13 ডিগ্রি সেলসিয়াস, আর গরমকালে এই তাপমাত্রা বেড়ে হয়ে যায় 41 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস, যেই তাপমাত্রা সহ্য করা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। আপনি জেনে অবাক হবেন যে এই দেশে প্রতি বছর মাত্র 70 মিলিমিটার বৃষ্টিপাত হয়। তবে ভুললে চলবে না যে কাতার বিশ্বের অন্যতম ধনী দেশ। এই দেশের টাকার নাম কাতারি রিয়াল। 1 কাতারি রিয়াল সমান ভারতের 22 টাকা। অর্থাৎ আপনি যদি কাতারে গিয়ে 100 কাতারি রিয়াল উপার্জন করতে পারেন, তাহলে ভারতে সেটার পরিমাণ হবে প্রায় 2200 টাকা। কিন্তু কাতার একটি গরিব দেশ ছিল, অথবা বলা যেতে পারে আমাদের থেকেও গরিব ছিল। কাতারের লোকেরা আগে মাছ এবং মুক্ত ধরে নিজেদের জীবিকা নির্বাহ করত। তখনকার সময়ে ব্রিটেন এবং তুর্কিরা কাতারে রাজ করত এবং তাদের স্বভাব অনুযায়ী তারা কাতারকেও অনেক ভালো মতো লুটেছিল। 1940 সালের প্রথম দিকেই কাতারের ভূমিতে তেলের খোঁজ পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কালো সোনা থাকা সত্ত্বেও কাতারের লোকেরা এত দরিদ্র ছিল যে তারা দিনে 2 বেলা ঠিকমতো খাবারও পেত না। কিন্তু 1971 সালে কাতার ব্রিটিশ দাসত্ব থেকে স্বাধীনতা পায়, এবং এখান থেকেই শুরু হয় কাতারের আচ্ছেদিন। কাতারের অর্থনীতি মূলত তেল এবং গ্যাসের রপ্তানির ওপরই নির্ভরশীল। কাতার বিশ্বের 14তম বৃহত্তম তেল রিজার্ভার, আর প্রাকৃতিক গ্যাসের রিজার্ভের দিক থেকে কাতার তৃতীয়। প্রিয় দর্শক, এখানে হয়তো আপনাদের বুঝতে বাকি নেই যে এই কাতারের ধনী হয়ে ওঠার আসল রহস্য হচ্ছে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস। যদি এই দুটি খনিজ সম্পদ কাতারের মাটিতে না থাকতো, তাহলে হয়তো কাতার আফ্রিকার কিছু গরিব দেশগুলির মতোই থাকত। কিন্তু কি আর করার, সবই প্রকৃতির খেলা। কোনো দেশকে সে খনিজ তেল দিয়েছে, প্রাকৃতিক গ্যাস দিয়েছে, কিন্তু জল দেয়নি। আবার কোনো দেশের কাছে জল রয়েছে, সবুজ গাছপালা রয়েছে, কিন্তু তাদের কাছে কোনো প্রাকৃতিক সম্পদ নেই। যাই হোক, আমাদের মূল পয়েন্টে আসি। 1980 সালের দিকে যখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত কমছিল, তখন কাতার বুঝে যায় যে এখন শুধুমাত্র তেলের দিকে না তাকিয়ে আমাদের প্রাকৃতিক গ্যাসের দিকে হাত জমাতে হবে। তারা ধীরে ধীরে প্রাকৃতিক গ্যাসের মজুদ বাড়াতে থাকে। এই মজুদ অল্প হলেও এখান থেকেই তাদের গ্যাসের ওপর আধিপত্য বাড়তে শুরু করে। 1995 সালে একটি নাটকীয় ঘটনা ঘটে কাতারে। আসলে তখন খলিফা বিন হামাদ আল থানির পুত্র হামাদ বিন থানি প্রতিবেশী দেশ এবং সামরিক বাহিনীর সাহায্য নিয়ে নিজের পিতাকে ক্ষমতাচ্যুত করে নিজেই কাতারের শেখ হয়ে যায়। হামাদ আল থানি প্রাকৃতিক গ্যাসের মজুদ বাড়াতে শুরু করে। এজন্য তিনি গ্লোবাল কোম্পানিগুলোকে নিজের দেশে আমন্ত্রণ জানায়। এরপর কাতারে 14টি তরল গ্যাসের প্ল্যান্ট খোলা হয়। এর ফলে গ্যাসের উৎপাদন বৃদ্ধি পায় এবং কাতার প্রথমবারের মতো বড় অঙ্কের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি করতে শুরু করে। এই প্রাকৃতিক গ্যাস রপ্তানি করে কাতার অনেক টাকা ইনকাম করে, যেই টাকা সরাসরি সেখানকার জনগণের ওপর খরচা করা হয়। কাতারের জনগণকে কোনো আয়কর দিতে হয় না, আর অন্যান্য যে সমস্ত ট্যাক্স আছে সেগুলিও খুব নগণ্য। এছাড়াও সেখানকার নাগরিকরা বিদ্যুৎ, জল এবং ওষুধের মতো সুযোগ সুবিধা একেবারে বিনামূল্যে পায়। মাথাপিছু আয়ের দিক থেকে কাতারের অবস্থান পঞ্চম। জানেন কি, আমেরিকা, দুবাই ও সৌদি আরবের থেকেও বেশি ধনী লোক কাতারে বসবাস করে। এখানে প্রত্যেক 3 জনের মধ্যে আপনি একজন কোটিপতি খুঁজে পাবেন, যাদের বার্ষিক আয় প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। কাতারের এই বিশাল সম্পদ এবং লাইফস্টাইল বিদেশিদের আকর্ষিত করে। আপনি জেনে অবাক হবেন যে কাতারে একটি বার্গারের দাম প্রায় 300 টাকা। অন্যদিকে আপনি যদি 1 লিটার পেট্রোল কিনতে যান, তাহলে আপনাকে গুনতে হবে 2 কাতারি রিয়াল বা মাত্র 42 টাকা। আশা করি বুঝতে পেরেছেন যে এখানে পেট্রোলের দাম কত কম। আরেকটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে কাতারের জনসংখ্যা প্রায় 28 লক্ষ, কিন্তু তাদের মাত্র 12% অর্থাৎ 3,36,000 মানুষ এখানকার স্থানীয় বাসিন্দা, আর বাকিরা যারা এই দেশে আছে তারা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপ থেকে এসেছে।
তারা মূলত কাতারে টাকা উপার্জন করতে যায়। কাতার বিশ্বের এমন একটি দেশ যেখানে পুরুষ এবং মহিলাদের মধ্যে অনুপাত অনেক বেশি। এখানে 80% পুরুষ এবং 20% মহিলা। এখানে মহিলাদের গাড়ি চালানোর অনুমতি তো আছে, তবে তার জন্য তাকে অবশ্যই বোরখা পরিধান করতে হবে। কাতারে রয়েছে বিশ্বের শ্রেষ্ঠ আন্তর্জাতিক বিমানবন্দর হামাদ বিমানবন্দর। প্রতি বছর 50 লাখেরও বেশি মানুষ এই বিমানবন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশে উড়ে যায়। শুধু বিমানবন্দরই নয়, বিশ্বের সেরা এয়ারলাইন্সের তালিকায় প্রথম স্থানে রয়েছে কাতারের কাতার এয়ারওয়েজ। কাতার এয়ারওয়েজের কাছে প্রায় 193টিরও বেশি বিমান রয়েছে এবং এটি সারা বিশ্বের 151টি বড় শহরকে সংযুক্ত করে। একটা সময় কাতার সৌদি আরবের নিয়ন্ত্রণে ছিল, পরে স্বাধীনতার সময় ব্রিটেন সৌদি আরবের নেতৃত্বেই কাতারকে রাখতে চেয়েছিল, কিন্তু কাতার এটি কোনো মতেই গ্রহণ করেনি, যার জন্য সৌদি আরব কাতারের ওপর রেগে যায় এবং কাতারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া শুরু করে। কাতার বুঝে যায় যে সৌদি আরব তাদের জন্য একটি হুমকি হিসাবে দাঁড়িয়েছে, কিন্তু কাতারের কাছে এত জনসংখ্যা ছিল না যে তারা নিজেদের একটি সেনাবাহিনী গঠন করবে। তারা নিজেদের দেশে একটি বিশাল বিমান ঘাঁটি তৈরি করে এবং এটি আমেরিকাকে ব্যবহার করতে দেয়। এরপর আমেরিকার সেনারা যখন এই বিমান ঘাঁটিতে স্থায়ীভাবে আসে, তারপরে কাতার দেশটি পুরোপুরি সুরক্ষিত হয়ে যায়। বন্ধুরা, কাতারের কথা হচ্ছে, আর পার্ল অফ কাতারের কথা বলবো না, এটা কি কখনো হয়? এটি হচ্ছে পার্ল অফ কাতার, যেটি সমুদ্রের বুকে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। 1.5 বর্গ কিলোমিটার ধরে বিস্তৃত এই জায়গাটি অসম্ভব সুন্দর এবং জগৎ জুড়ে বিখ্যাত। আপনি যদি কাতারে ঘুরতে যান তাহলে আপনি এখানে অবশ্যই যেতে পারেন, তবে শর্ত একটাই, আপনার কাছে প্রচুর টাকা থাকতে হবে। বন্ধুরা, এসব তো গেল কাতারের ইতিহাস। তবে কাতার ও ভারতের মধ্যে সম্পর্ক যে খুব ভালো ছিল তাও কিন্তু নয়। তবে কাতার এবং ভারত একে অপরের মধ্যে অনেক জিনিস আমদানি রপ্তানি করে থাকে, আর এই 8 নৌসেনাকে ফাঁসির সাজা শোনানোর পর এই সম্পর্ক যে খারাপ হবে এটা বলাই যায়। তবে আমরা আশা রাখবো যাতে সম্পর্ক খারাপ না হয়। বাকি আপনারা কাতারের বিষয়ে কী বলতে চান নিচে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করুন, আর এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।